ভোটের ফল ঘোষণার পরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার চিত্র দেখা গিয়েছে। তার উক্তে সরবেবা দুর্গাপুর প্রশাসন বুধবার দুর্গাপুর মহকুমার শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সহ শাসক দলের প্রতিনিধিরাও। ভোট পরবর্তী হিংসা মোকাবেলায় বুধবার দুর্গাপুর মহকুমার শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সিপিআইএম, জাতীয় কংগ্রেস দলগুলির পাশাপাশি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। ভোট গণনার পর রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের অত্যাচারের বিরুদ্ধে তাদের পার্টি অফিস দখল এবং কর্মী সমর্থকদের ঘর ছাড়া হয়ে যাওয়ার অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। তৃণমূলের তাণ্ডব বাহিনী নাকি দুর্গাপুরের বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, পাল্টা রাজনৈতিক প্রতিরোধের হুঁশিয়ারিও দেয় বিজেপি নেতৃত্ব। দুর্গাপুর মহকুমায় অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার জন্য মহকুমা শাসকের নিকট দাবি জানায় সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। আজকে আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচন পরবর্তী যে হিংসা হচ্ছে, এই হিংসা নিয়ে হচ্ছে বিভিন্ন জায়গাতে যা আমাদের অভিযোগ, এই সমস্ত নিয়ে আজকে সর্বদলীয় মিটিং ছিল। তাতে পুলিশ প্রশাসন সবাই যুক্ত ছিল। আমরা বললাম যে কতগুলো সিরিয়াস ঘটনা, যে হচ্ছে বিরোধীদের উপর চূড়ান্ত আক্রমণ শুরু হয়েছে 2 তারিখ রাত্রের থেকে, দুপুর থেকে ঘরছাড়া করা হচ্ছে, ছোট ছোট দোকানদার, একদম ক্ষুদ্র দোকানদার, তাদের দোকান ভাঙচুর করা হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, কাজ থেকে হাটিয়ে দেওয়া হচ্ছে, এবং সর্বোপরি বিভিন্ন জায়গায় পার্টি অফিস আক্রান্ত হচ্ছে। আমাদের জেমুয়ায় দীর্ঘ 40 বছরের একটা কৃষক সভার অফিস, সে অফিসকে দখল করে সাথে হচ্ছে রং লাগিয়ে তৃণমূলে ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও বিজেপির অফিসের করা হয়েছে। আমাদের কথা হচ্ছে যে নির্বাচনের পরে বিরোধীদের, যারা বিরোধী রাজনীতি করে, তাদের যে ন্যূনতম কোনো গণতন্ত্র থাকবে না, এটা হতে পারে কখন? এইটা আমরা আজকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং প্রশাসনকে বলেছি যদি ইমিডিয়েট পুলিশ হচ্ছে অ্যাকশানে না যায়, তাহলে কিন্তু একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, যে গৃহযুদ্ধ তাতে শহর এবং শহরের আশেপাশে সমস্ত জায়গায় একটা আগুন জ্বলবে। গতকাল রাত্রে সারা রাত ধরে খান্দায় প্রায় 25 থেকে 30 জনের বাড়িতে আক্রমণ হয়েছে। পরাণগঞ্জে বাউরিপাড়ায় 2 তারিখে রাত্রেবেলায় আক্রমণ হয়েছে। লাউদোয়ার বিভিন্ন জায়গায় লস্কর বাঁধ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। রানীগঞ্জে রনাইতে আক্রমণ হচ্ছে, কাকসায় আক্রমণ হচ্ছে। আমরা বলছি এটাকে ইমিডিয়েট স্টপ করা উচিত। মুখ্যমন্ত্রী আজকে শপথ নিয়েছেন, উনি একই কথা বলেছেন, ওনার দলের লোকেরা সে কথা শুনছেন, এই হচ্ছে ব্যাপার। আর কোভিড বিধি মেনে, মানে কী করে আমি জানি না, একটা রাজ্যের শাসক দল এখন হচ্ছে কোভিড বিধিকে হচ্ছে অগ্রাহ্য করে ডিজে চালাচ্ছে, কিছু ছেলেকে মদ খাইয়ে দিচ্ছে এবং 150-200 ছেলেকে একসাথে নাচাচ্ছে, এই মারপিটে উদ্যোগ মানে হচ্ছে ঠেলে দিচ্ছে সামনে কোভিড বিধিকে না মেনে। প্রশাসন আজকে যেটা বললো যে আপনাদের যে অভিযোগ যা দিয়েছেন লিখিত বা ইত্যাদি আমরা দেখবো, আমরা কঠোর অ্যাকশান নেবো। মানে প্রশাসনের তো হচ্ছে আমরা দেখেছি নির্বাচন কমিশন মাথার উপরে ছিল বলে এক প্রশাসনের এক রূপ, নির্বাচন কমিশন চলে যাওয়ার পর প্রশাসনের কী রূপ সেটা আমরা হচ্ছে কাজে বুঝবো, ওরা কী বললো সেটা তো বড় কথা নয়, 10 বছর ধরে দেখছি এ প্রশাসন। তবে ভোট পরবর্তীতে যে কোনো রাজনৈতিক দলের হিংসার প্রকাশকেই কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে আশ্বাস দেন দুর্গাপুর মহকুমা শাসক অর্ঘ্যপ্রসন্ন কাজী। আজকে সর্বদলীয় বৈঠক মূলত আমাদের ছিল যে নির্বাচনোত্তর পরিস্থিতি যাতে শান্তি শৃঙ্খলা এলাকায় বজায় থাকে, কোনোরকম অশান্তি, কোনোরকম বিশৃঙ্খলা কোনোভাবে প্রশাসন বরদাস্ত করবে না। কোনো ঘটনা ঘটলে প্রশাসন সরকারি যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী শক্ত ব্যবস্থা নেবে। এনারা প্রত্যেকে সেটাতে সহমত পোষণ করেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলোকে ওনারা তুলে ধরেছে, প্রশাসন সেগুলোকে নোট করেছে এবং সেগুলোর এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আপনারা দেখছেন এই ছবি আকাশতরি কেবলের 260 নম্বর চ্যানেল টিভি নিউজ 10-এর পর্দায়। আরও খবরে থাকতে অবশ্যই ফলো করুন ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ইউটিউব চ্যানেলটিকে। আপনারা দেখছেন টিভি নিউজ 10, আপনারা মানেই আমরা।